এই গানটা গাওয়ার আগে একটু বলি যে আমি বলেছি সব গানগুলোই দাদার খুব পছন্দের ছিল, কিন্তু এই গানটা বিশেষ করে বলবো কারণ এই গানটা তোলার পিছনেই দাদার উৎসাহ। যারা কীর্তন আপনারা শুনেন তারা জানবেন যে কৃষ্ণচন্দ্রদের গান স্বভাবতই খুব কঠিন, মানে ওনার গাওয়া বা ওনার গায়কী যেভাবে উনি গেয়েছিলেন এই গানটি ওনারই গাওয়া রেকর্ডে ছিল, কিন্তু দাদার খুব পছন্দের ছিল আর আমার গলা থেকে খুব শুনতে চাইতেন গানটা। প্রথম প্রথম খুব ভয় আর কি, দাদা পারবো না, কি বলছো তুমি, এই গান তুমি আমার কাছ দিয়ে শুনবে, এটা হয় নাকি, অত বড় একজন মানুষ কিভাবে গেয়ে গেছে। এতটা পজিটিভ ছিলেন উনি সব সময়, তুই পারবি, তোর কাছ থেকেই শুনবো, আমি রেডি করে রাখবি, এই কথার পরে তো পারবো না এই কথা বলা যায় না। আর না মানে তাও না ভাবতাম কি ধুর দাদা ভুলে যাবে, একটু মজা করে বলেছে। প্রত্যেক দিন এসে কিরে তুললি দাদা, আর আমাকে দাদা বলে ডাকতো, মানে আমি দাদা বলে ডাকতাম আর আমাকেও দাদা বলে, দাদা বলো, দাদা তুলেছো, এরকম। আর প্রত্যেক দিন করে দরজাটা খুলতো, গানটা উঠেছে দাদা, গানটা উঠেছে। কতদিন তুমি একটা মানুষকে না বলবে, তারপরে না জোর করে বসেই গেলাম একদিন তুলতে, বিশ্বাস করবে না যেদিন শুনিয়েছিলাম গানটা দাদা এত খুশি হয়েছিল, মানে আমাকে বলেই ছিল যে আমার অনেক আগেই আমি সেমিফাইনাল কোয়ালিফাই করে ফাইনালে উঠে গেছিলাম কম্পিটিশনে, আমাকে বলেছিল যে তুই এই গানটা তোকে দিয়ে আমি গাওয়াবই, কিন্তু উঠে গেছিলাম বলে আর এটা গাওয়া হয়নি। আজকে যখন সবটাই দাদার পছন্দে তাই আমি এই গানটাও গাইতে চাইবো, অবশ্যই এর সঙ্গে একটা স্মৃতি জড়িয়ে রয়েছে একদম। আর আমি যেভাবে অনুষ্ঠান শুরু করেছিলাম, যেভাবে একটা গল্প বলতে বলতে যাচ্ছি, সেই গল্পের সাথেও এই গানটি অনেকটাই প্রাসঙ্গিক, কারণ একটু আগে যে গানটা আমি শেষ করলাম সেখানে অভিশাপ যাত্রার গান, সে কুঞ্জে যাচ্ছে, কিন্তু রাধারানী কোথাও গিয়ে কুঞ্জে প্রতীক্ষায় ছিলেন কিন্তু প্রাণগোবিন্দ এসে পৌঁছায়নি। আমরা সবাই জানি তিনি চন্দ্রাবলীর কুঞ্জে গেছিলেন, এখানে বড় মান অভিমান রাধারানীর, এই গানে তারই প্রকাশ। আজ কুঞ্জে না আসার ফলে রাধারানী আমার ব্যথিত হৃদয় বসে আছে, ঠিক সেই সময় ভোরের আলো ফুটতে গোবিন্দ এসে দাঁড়ালেন রাধারানীর কাছে ক্ষমা চাইতে, কিন্তু রাধারানী তো আজ ওকে মানেনি, তাই যতই ভালোবাসা থাক আজ তার মনে অভিমানটাই প্রকট, তাই তিনি গোবিন্দকে বলছে ছুঁয়ো না ছুঁয়ো না বধু, ওইখানে থাকো, ছুঁয়ো না ছুঁয়ো না বধু, ওইখানে থাকো, মানে আয়না আজ রাধারানী বলছে মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো, কি রূপ বানিয়ে এসেছো আজ তুমি আমার কাছে, ছুঁয়ো না ছুঁয়ো না বধু ওইখানে থাকো, ছুঁয়ো না ছুঁয়ো না বধু ওইখানে থাকো, মুকুর লইয়া চাঁদ মুখখানি দেখো, মুকুর নয়।
সাজে সেজে রায়সুন্দরী গেলেন অভিসারে, সেখানে তিনি প্রতীক্ষারত থাকলেন, তারপরে যখন এলেন তখন জানতে পারলেন যে শ্যাম এলেন চন্দ্রাবলীর কুঞ্জ থেকে, শ্যাম সোহাগে। তো সে তারপরেও যদি এভাবে প্রতীক্ষিত থাকার পরে তিনি জানতে পারেন যে চন্দ্রাবলীর কুঞ্জ থেকে এসেছেন, তাহলে তো এইসব প্রশ্নের সম্মুখীন কানাইকে হতেই হবে। খুব অবধারিত ভাবে কানাই সেই প্রশ্নের সম্মুখীন হলেনও। দেখো আমরা যে কীর্তনটা বলি, আমি কিন্তু মানে আমি ব্যক্তিগতভাবে আমার গুরুদের শিক্ষায় যেভাবে আমি শিখেছি, আমি ব্যক্তিগতভাবে দেখি না যে কোনো পদাবলী কীর্তন হয় বা যা যা আমাদের রবীন্দ্রলীলা করে গেছেন তা কিন্তু আমাদের জীবনকে নিয়েই প্রত্যেকটা মুহূর্তে। আর যদি আমরা নিজেদেরকে এটার সাথে রিলেট করতে পারি তাহলে আমরা দেখবো যে আমাদেরও তো জীবনে তাই হয়। ঠিক তাই। এবং আমরা যদি শ্রীকৃষ্ণের দিকেও তাকাই, শ্রীকৃষ্ণকে বলা হয় শ্রী বিষ্ণুর অবতার, তো কিন্তু সেখানে দেবত্বর থেকে মানবত্ব বেশি সেখানে রয়েছে, সেই জন্য তাকে বলা হয় মানব শ্রেষ্ঠ শ্রীকৃষ্ণ, তাই না? তাই মধ্যে মানব যা যা মানব গুণাবলী বলো বা দোষের ভাগী যাই যা আমরা হয়ে থাকি না কেন, সবটুকুই কিন্তু তার মধ্যে রয়েছে। আর শ্রীরাধিকাও সেখানে কোনো রকমভাবে ব্যতিক্রমিক চরিত্র নন। একদমই নন। চলো আরেকটা গান যদি শুনে নিই। আমরা তোমার এর পরের গানে যাওয়ার আগে একজন অপেক্ষা করছেন, তার সঙ্গে একটু কথাও বলে নিতে হবে, তো বলে নি। তিনি কি বলছেন দেখা যাক। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, হ্যাঁ সুপ্রভাত। হ্যাঁ বলছি, আমি আমি জয়ন্ত সিনহা বলছি, কলকাতা বালিগঞ্জ থেকে, মানে গোলপার্ক, গোলপার্ক গড়ি আর কি। বলুন। বলছিলাম এমনি কিছু না, মানে আসলে এই গতবারে সারিকপাটাতে পুরোটা দেখাতে আমাদের এখানে একটাই বিষয় মাথায় রাখতে হয়, সেটা আপনি হয়তো আগে ফোন করেননি, আমি বলে রাখছি যে আমরা এখানে আমাদের চ্যানেল ছাড়া অন্য কোন চ্যানেল বা কোন রিয়েলিটি শো এর নাম আমরা নিই না। আমি কয়েকটা শুনেছি যত, মানে সেটার জন্য জানা দরকার। হ্যাঁ বলুন। যাই হোক, মানে অ্যাকচুয়ালি ওনার গান তো সবাইকারই ভালো লাগে, আমাদের তো আমাদের পরিবারের প্রত্যেকেরই ভালো লাগে, মানে আমার বিয়ে তো মাঝে মধ্যেই শুনে ওইটা রেকর্ড করে। যাই হোক, সেটাই আর কি, মানে ওনাকে ধন্যবাদ জানাবো বলে, আপনাদের চ্যানেলটাকেও ধন্যবাদ জানাবো, আপনি যিনি মানে অ্যাঙ্কারিং করছেন বা যারা ওনার সঙ্গে যারা সঙ্গত করছে সবাইকে ধন্যবাদ জানার জন্যই ফোনটা করা। অনেক ধন্যবাদ। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ, এবং দোলের অনেক অনেক শুভেচ্ছা নেবেন, আমাদের সঙ্গে সবসময় থাকবেন, আমাদের বন্ধন যেন অটুট হয়। অনেক ধন্যবাদ ফোন করার জন্য। আর অদিতি, আমাদের ঘড়ির কাঁটা কিন্তু খুব নিষ্ঠুর, তো তার আদেশ অনুযায়ী আমাদের এবার আরও একটা বিরতিতে যেতে হচ্ছে, তাই অদিতির এর পরের গানটা নিয়ে ফিরবো একটা বিরতির পর, দেখা হবে, সঙ্গে থাকুন।